মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন চারজন, এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা থেকে ছেড়ে আসা শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর এলাকায় পৌঁছলে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যান দুইজন, হাসপাতালে মারা যান আরও দুইজন। আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সিগঞ্জের ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ হয়েছে, এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, এই পর্যন্ত আমরা সবশেষ চারজনের মৃত্যুর খবর জানতে পেরেছি, আহত যারা হয়েছেন তাদের সবশেষ অবস্থা কি জানতে পেরেছেন? আহত যারা হয়েছেন তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হয়েছে বলে জানিয়েছেন এখানকার দায়িত্ব গ্রহণ করা পুলিশ কর্মকর্তারা। তারা যেটি জানিয়েছেন, এই যে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকটি ছিল, এই ট্রাকটির পেছনেই শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলস বাসটি এসে সজোরে ধাক্কা দেয়। এই ধাক্কার দেওয়ার ফলে বাসটির ডান দিকে যে সমস্ত যাত্রীরা ছিলেন তাদের অনেকের ছিটকে পড়ে যায় রাস্তায়, এবং পাশের যে একটি কালভার্ট রয়েছে তার আশেপাশে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় বিচ্ছিন্ন অবস্থায়। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর নামক জায়গার ভূইচিত্র, এই জায়গাটিতে জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে, এই ঠিক জায়গাটির সামনে যে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি, তার পেছনে এসে পদ্মা ট্রাভেলসের বাসটি সজোরে ধাক্কা দেয়, যার ফলশ্রুতিতে এই দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি প্রায় ১৫ থেকে ২০ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আর দায়িত্ব গ্রহণ করবার পরপরই পুলিশ কর্মকর্তারা যেটি জানিয়েছেন, শরীয়তপুরের সখীপুর উপজেলার দুইজনের মৃতদেহ তারা শনাক্ত করতে পেরেছে, তার মধ্যে একজন নারী রয়েছেন, এবং তারও আগে তারা চেষ্টা করছেন হাইওয়েটি থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রাখবার জন্য। তারা একই সাথে এখানে ফায়ার সার্ভিস, পুলিশ এবং হাইওয়ে পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে একসাথে কাজ করছেন, যেহেতু পদ্মা সেতু হয়ে ঘরমুখে মানুষের ঢল নেমেছে এবং গণপরিবহনের ব্যাপক চাপ রয়েছে। আজ এই হাইওয়েটির কিছু দূর সামনে গেলেই পদ্মা সেতুর টোল প্লাজাটি, যার আগে এই জায়গাটি। আপনি আমাদের সঙ্গে থাকুন, এই মুহূর্তে দুর্ঘটনাস্থলের আরেক প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান, আমরা জানবো তার কাছ থেকে। রায়হান, আপনার কাছে এই দুর্ঘটনা সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। দেখুন, আমার সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন যে আসলে যে দাঁড়িয়ে থাকা যে ট্রাকটি সেটিকে কিন্তু আসলে সজোরে একটি যাত্রীবাহী বাস সেটি কিন্তু ধাক্কা দিয়েছে, যার ফলে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। সেক্ষেত্রে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা যেটি বলছে এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু একটি কথা বলছেন। আমি যদি কোট করি, সেক্ষেত্রে শ্রীনগর থানার একজন সাব ইন্সপেক্টর তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে গতিকে নিয়ন্ত্রণ করতে পারেনি যে যাত্রীবাহী বাসটি ছিল, সেটির কারণেই মূলত এই দুর্ঘটনাটি ঘটে। এবং এই দুর্ঘটনায় একেবারে ঘটনাস্থলেই দুজনের প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছেন এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি, এবং তার পাশাপাশি হাসপাতালে নেয়ার পরে আরও দুজনের কিন্তু মৃত্যুর খবর এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পেরেছি। এবং এছাড়াও কিন্তু আরও বেশ কজন এখানে আহত রয়েছে বলে আমরা আসলে জানতে পেরেছি। সেই ক্ষেত্রে কিন্তু আসলে মৃতের সংখ্যা আরও বাড়বে কি না বা হাসপাতালে এখন বাকিরা কী অবস্থায় আছে সেটি কিন্তু আসলে হাসপাতালে গেলেই বোঝা যাবে। আপনি যে ট্রাকটি দেখতে পাচ্ছেন আসলে এই ট্রাকেই এই দুর্ঘটনাটি ঘটে। আমি যদি একটু আপনি যদি দেখেন যে আসলে এই ট্রাকের ঠিক পেছনের এই অংশটিতে সজোরে এসে কিন্তু যেই
বাসটি রয়েছে যাত্রীবাহী বাস, সেটি কিন্তু আসলে সজোরে ধাক্কা দেয়। এবং আরেকটি অংশে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, আসলে এই ট্রাকেরই একটি টায়ার ফেটে যাওয়ার কারণে কিন্তু সেটি সড়কের এক পাশে দাঁড়িয়ে ট্রাকটির টায়ার ঠিক করছিল এবং সেই অবস্থাতেই কিন্তু এসে এই থেমে থাকা যে বাসটি রয়েছে, থেমে থাকা যে ট্রাকটি রয়েছে, এখানে এসেই কিন্তু মূলত যে যাত্রীবাহী বাসটি রয়েছে সেটি কিন্তু সজোরে ধাক্কা দেয়। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা এখন মূলত চেষ্টা করছেন আপনি সড়কে যে সকল জায়গাতে আসলে কাঁচ এবং বিভিন্ন যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা কিন্তু করা হচ্ছে। আপনি জানেন যে ঈদমুখী মানুষের কিন্তু একটা যাত্রীদের চাপ কিন্তু এই সড়কে রয়েছে, ইতিমধ্যে পেছনে বেশ লম্বা একটি শাড়ি পড়ে গেছে বিভিন্ন যানবাহনে, সেটিকে আসলে যানবাহন চলাচলকে স্বাভাবিক রাখতেই কিন্তু হাইওয়ে পুলিশের পাশাপাশি র্যাব পুলিশ তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং যেমনটি আমরা এখানে আসলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা যারা রয়েছেন তারা এখানে আছেন এবং প্রত্যক্ষদর্শী যেমনটি আমি আগেও বলছিলাম যে প্রত্যক্ষদর্শীরা যেমনটি বলছেন যে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে এসেই কিন্তু সজোরে আসলে বাসটি, যাত্রীবাহী বাসটি কিন্তু ধাক্কা দেয় এবং সেজন্যই কিন্তু দুর্ঘটনাটি ঘটে। সেক্ষেত্রে এই যে মাওয়া হাইওয়ে সড়কটি রয়েছে এখানে কিন্তু আসলে গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন জায়গায় কত গতিতে কোন কোন জায়গায় কত গতিতে গাড়ি চালানো যাবে সেটি কিন্তু নির্দেশনা দেওয়া থাকে, তারপরেও অনেকে আসলে অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকে বলে কিন্তু বলে থাকেন। এবং এখানকার একজন সাব ইন্সপেক্টর যার কোর্ট কিছুক্ষণ আগে আমি করেছিলাম তিনিও কিন্তু নিশ্চিত করেছেন যে আসলে মূলত অতিরিক্ত গতির কারণেই তিনি কিন্তু আসলে তার বাসটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তবে এখন পর্যন্ত আমরা মোটামুটি চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি, দুজন আসলে ঘটনাস্থলেই মারা গেছেন এবং বাকি দুজন হাসপাতালে নেওয়ার পরে মারা গেছেন বলে এখানকার যারা দায়িত্বরত আছেন তারা কিন্তু নিশ্চিত করেছেন। সেক্ষেত্রে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কিনা বা আরও যারা আছেন তারা আসলে কি অবস্থায় আছেন সেটি কিন্তু রায়হান আরেকটি বিষয় জানাবেন, যেই বাসটি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দিয়েছিল সেই বাসের চালক এবং হেল্পারের কি অবস্থা, তারা কি সেই আহতদের মধ্যে রয়েছে? দেখুন আসলে যেইভাবে বাসটি ধাক্কা দিয়েছে সেক্ষেত্রে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা কিন্তু বলছেন যে ঘটনাস্থলেই কিন্তু চালক মারা গেছেন, এটি কিন্তু আমি কর্তব্যরত কারো আসলে কেউ নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা বলছেন যে গাড়িটির ঠিক যেই জায়গাটিতে ধাক্কা লেগেছে ঠিক সেই জায়গাটিতেই কিন্তু চালক বসে থাকেন। সেক্ষেত্রে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো।